সবাইকে আবারও এলবিতে স্বাগতম আজকে আমরা টেস্ট পেপার সলিউশন সিরিজের একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা একজনের রিকোয়েস্টেড ভিডিও তো সে আমাকে বলছিল যে ভাই আপনি ব্যাকটপ থেকে আলোচনা করছেন কিন্তু বৃষ্টি সংক্রান্ত কোনো প্রশ্ন আলোচনা করার নাই সো আমি বৃষ্টি সংক্রান্ত প্রশ্ন আলোচনা করতেছি তো এরকম তোমাদেরও যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেটা জানা দাও আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও বিকজ আমরা সেখানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আপডেট যে জিনিসগুলো সেগুলো আপলোড করে থাকি ফোস্ট দিয়ে থাকি তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও তাহলে আমরা তোমাদের থেকে অনেক সাপোর্ট পাবো আর তোমরাও আমাদের হেল্পগুলো পাবা তো এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে দু হাজার উনিশ সালে এসেছে অলরেডি হ্যাঁ রাজশাহী বোর্ডে কত সালে আসছে দু সালে এসেছে এখন আমরা যে প্রশ্নটা এখানে দিলাম এটা তো বৃষ্টি সংক্রান্ত কিন্তু এটা আসলে বৃষ্টি সংক্রান্ত হলেও ব্যাক্টরের দিক নির্ণয় সংক্রান্ত মূলত সো এই ধরনের অঙ্ক আমরা অলরেডি করাইছি সো এটা তোমাদের কাছে ইজি হবে বলে আমার বিশ্বাস আমরা আগে প্রশ্নটা পড়ি উদ্দীপকে কী বলছে সেটা দেখি তারপরে প্রশ্নগুলো বুঝার চেষ্টা করি তারপরে আমরা সমাধানে যাব উদ্দীপকে বলছে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ডালবে তিরিশ ডিগ্রি কোণে আনত মানে মাটির সাথে পাহাড়টি তিরিশ ডিগ্রি কোন তৈরি করছে সাপোজ এটা হচ্ছে যে মাটি মাটির সাথে পাহাড়টি কত ডিগ্রি কোন তৈরি করলো তিরিশ ডিগ্রি এভাবে তাহলে দেখো এটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাকে আমি মনে করলাম তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ডাল বেয়ে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে তাহলে এই পাহাড়ের ডাল বেবে একটা বাস উপরের দিকে উঠতেছিল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেলোসিটি নিয়ে ঠিক আছে একটা বাস উপরের দিকে উঠতেছে পাহাড়ের ডাল ভেয়েবে এমন সময় হঠাৎ বৃষ্টি ছয় মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো অর্থাৎ বাসটি যখন পাহাড়ের ডাল বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছিল এই ব্যাগ নিয়ে তখন হঠাৎ করে বৃষ্টি ভ পড়া শুরু করছে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছিলো এবং বৃষ্টির ব্যাগ ছিল ছয় মিটার পার সেকেন্ড তাহলে খেয়াল করো পাহাড় কিন্তু এরকম উঁচু নিচু হতে পারে কিন্তু বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছিল ছয় মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে তাহলে এখানে পাহাড় তো এটা এটা হচ্ছে পাহাড় পাহাড় মাটির সাথে তিরিশ ডিগ্রি কোণে হেলে আসে তো বাঁশটাও তিরিশ ডিগ্রি কোণে হেলেই উপরের দিকে উঠতেছিল কিন্তু হঠাৎ যখন বৃষ্টি শুরু হলো বৃষ্টি কিন্তু খাড়া নিচের দিকে পড়তেছে এভাবে তাহলে বৃষ্টি মূলত এই যে এভাবে খাড়া নিচের দিকে পড়তেছে ক্লিয়ার তাহলে বৃষ্টি যে খাড়া নিচের দিকে পড়তেছে সেটার ব্যাগ কত ছয় মিটার পার সেকেন্ড আর বাসের ব্যাগ কিন্তু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে সেটা আমরা অঙ্ক করার সময় মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তাহলে দেখা এখন একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে অলরেডি যে বৃষ্টি দিকে পড়তেছে আর বাসটা এদিকে উঠতেছে ঠিক আছে তো আমি মনে করলাম বাসের যেই ব্যাগ সেটাকে আমি কিউ মনে করলাম আর বৃষ্টির যে ব্যাগ সেটাকে আমি পি মনে করলাম ঠিক আছে এটা আমি মনে করতেই পারি আমরা উদ্দীপকটা বুঝতেছি এখনো প্রশ্নের দিকে আমরা এখনো যাই নাই এবার দেখো বলছে যে বৃষ্টি যখন প্রায় শেষ মানে বৃষ্টি পড়া শেষ হচ্ছে ওই মুহূর্তে তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো মানে বৃষ্টি যখন শেষ হচ্ছিল তখন অনুভূমিকভাবে কি হচ্ছে বায়ু প্রবাহ হচ্ছে তো অনুভূমিক মানে কি এই যে এটা এটা হচ্ছে মাটি মাটির সাথে প্যারালালি কি হচ্ছে বায়ু প্রবাহ শুরু হলো তাহলে বায়ু প্রবাহ সাবজে মনে করলাম এদিকে যাচ্ছে ঠিক আছে এতে হচ্ছে আমাদের মূলত উদ্দীপক এখন এই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্নগুলোকে সমাধান করতে হবে আমাদের প্রয়োগে বলছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো মানে প্রথম অবস্থায় যখন বৃষ্টি পরা শুরু করলো বৃষ্টি যখন থামে নাই তখন যখন শুরুতে একদম মাত্র বৃষ্টি পড়াটা শুরু হলো তখন বাস চালক কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে দেখবে এখন খেয়াল করা পাহাড়ের নিচে যে দ্বারা আসে সে দেখবে যে সোজা খারা নিচের দিকে বৃষ্টি পড়তেছে কিন্তু বাস চালক যেহেতু পারে উঠতেছে তার মানে সে মাটির সাথে ত্রিশ ডিগ্রি কোণে আসে অলরেডি তার মানে সে বৃষ্টিকে খারা নিচের দিকে পড়তেছে এটা দেখবে না তাহলে সে কীভাবে দেখবে এটাই আসলে আমাদের কাছে জানতে চাইছে এখন আমরা সেই জিনিসটাকে বের করব। এখন খেয়াল করো আমি চিত্রটাকে একটু সুন্দর করে নিয়ে আসলাম তাহলে আমাদেরকে কোন বের করতে হবে এক্স্যাক্টলি তার মানে ব্যাক্টরের আমরা নিশ্চয়ই দিক নির্ণয় আমরা শিখছি ব্যাক্টরের মান নির্ণয় দিক নির্ণয় আমরা শিখছি এখানে আসলে দিক নির্ণয় করতে বলছে যে প্রথম অবস্থায় বাসটি যে বাসটি উপরের দিকে উঠতেছিল মাটির সাথে তিরিশ ডিগ্রি কোণে বা পাহাড় পাহাড়ের গা বেয়ে যেটা উঠতেছিল। সেটা বৃষ্টি যে পড়তেছে সেটাকে কত ডিগ্রি কোণে পড়তে দেখবে সেটা তো আমরা বের করব। তো তার মানে কি কত ডিগ্রি কোণে পড়তেছে এটা বের করা মানে কি দিক বের করা বৃষ্টির দিক বের করা তা আমরা বৃষ্টির দিক বের করব কিন্তু তার আগে তোমরা এখানে দেখো তো এটা যদি থার্টি ডিগ্রি হয় আর বৃষ্টি যেহেতু খারা নিচের দিকে পড়তেছে তাহলে এই যে ভূমির সাথে এটা যদি ভূমি হয় ভূমির সাথে বৃষ্টির কোন কত নাইনটি ডিগ্রি তাহলে এটা থার্টি এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা কত তুমি নিজে বলে ফেলো এটা হচ্ছে তাহলে সিক্সটি ডিগ্রি ঠিক আছে কারণ একটা ত্রিভুজের তিন কোণে মিলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে খেয়াল করো আমি বাসের ব্যাগটাকে কিউ ধরলাম আর বৃষ্টির ব্যাগটাকে আমি পি ধরলাম তাহলে এটা হচ্ছে যে আমার ছয় মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার এখন এই বাহাত্তর কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে কিউ সেটাকে যদি আমরা কাজ করি তাহলে বিশ মিটার পার সেকেন্ড পাবা তুমি এটাকে মিটার পার সেকেন্ডে নিলে কত পাবো বিশ মিটার পার সেকেন্ড এখন আমরা কিন্তু আসলে কি বের করব। আমরা বের করব যে বৃষ্টি যেটা ছিল সেটা প্রাথমিক অবস্থায় যখন ছিল তখন ওই বাস চালক কত ডিগ্রি কোন বৃষ্টিটাকে দেখবে তো আমরা এটাকে বৃষ্টির ব্যাগ ধরলাম তাহলে বৃষ্টির একটা লব্ধি ব্যাগ থাকবে তার সাপেক্ষে কেন কেন হচ্ছে সে সে পাহাড় বে উঠতেছিল সে পাহাড়ে যখন উঠতেছিল তখন মাটির সাথে তার তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল অলরেডি তৈরি করা আছে সো ওই লোকটার কাছে অন্যদিকে কি বৃষ্টির ব্যাগ অন্যদিকে পড়ছে বলে মনে হবে যেদিকে পড়ছে বলে মনে হচ্ছে সেটাই হচ্ছে লব্ধি কার বৃষ্টির কার সাপেক্ষে ওই লোকটার সাপেক্ষে সো আমাদেরকে লব্ধি কোন দিকে যাচ্ছে বৃষ্টির লব্ধি তার সাপেক্ষে কোন দিকে যাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে মানে বৃষ্টির লব্ধিটা তার সাপেক্ষে কোন দিকে যাচ্ছে তাহলে খেয়াল করো তাহলে এই এটা হচ্ছে যে বৃষ্টির জন্য এটাকে আমি পি দরছি আর এটাকে অলরেডি কিউ দোষি পি এবং কিউয়ের মাঝখানে কত সিক্সটি ডিগ্রি তাহলে এটাকে আমি আলফা বলতে পারি তো আলফা টু তাহলে সিক্সটি ডিগ্রি ভালো করে খেয়াল করো আলফা টু সিক্সটি ডিগ্রি কারণ পি এবং কিউ ব্যাট্ট দ্বয়ের মাঝখানে কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি পিয়ের মানটা বা পিয়ের দিকটা ওই বাস কোন দিকে দেখবে সেটা মানে বাস চালক বৃষ্টিকে কোন দিকে দেখবে সেটাই হচ্ছে লব্ধি তা আমি মনে করলাম এই লব্ধিটা এদিকে কাজ করতেছে এদিকে কাজ করতেছে ঠিক আছে তো এদিকে যদি কাজ করে তাহলে পি পিয়ের সাথে এটা হচ্ছে পি লব্ধি এর সাথে আমি মনে করি থ্রিটা ডিগ্রি কোন তৈরি করলো কেন পি এর সাথে নিলাম কারণ বৃষ্টি বৃষ্টির যেহেতু লব্ধি বের করতেছি আমরা সো আমরা এটাকে বৃষ্টির সাথেই রাখলাম ঠিক আছে তাহলে এই ঠিটেটাকে আমাদেরকে বের করে দেখাইতে হবে যে কত তাহলে এই লব্ধির দিক আমরা তখন কি পাব কি পেয়ে যাবো আর লব্ধির দিক মানে বৃষ্টির দিক অর্থাৎ লোকটার কাছে মনে হবে বৃষ্টি এদিকে পড়তেছে আর কি মোট কথা হচ্ছে যে বাসটা উপরের দিকে উঠতেছিল সেই বাস চালকের কাছে মনে হবে বৃষ্টি এদিকে পড়তেছে কিন্তু আসলে বৃষ্টি পড়তেছিল এদিকে ঠিক আছে আসলে বৃষ্টি পড়তেছিল নিচের দিকে কিন্তু তার কাছে মনে হবে যে এদিকে পড়তেছিল এখন খেয়াল করো আমরা যখন সামান্তরিকের ক্ষেত্রে সমাধান করছি তখন আমরা শিখছি এরকম সব কিছু যে এদিকে কাজ করলে এদিকে কাজ করে লোব দি হয় তখন এদিকে হয় ঠিক আছে আমরা এইভাবে শিখছি কিন্তু এখানে দেখো এখানে বাস চালকের দিকটা কিন্তু উপরের দিকে বাস চালকের দিকটা উপরের দিকে বৃষ্টির দিকটা নিচের দিকে লোভ দিতে এদিকে তাহলে দেখো এই যে কিউয়ের দিকটা ঠিক নেই ঠিক আছে তো তুমি কি করবা যে কিউর দিকটাকে ঋণাত্মক মনে করবা তাহলে এখানে মাইনাস দিয়ে দিই আমি এটাকে মাইনাস কিউ দিয়ে দিলে এটা যদি আমি মাইনাস কিউ দিই তাহলে আমি এখানে এটাকে এদিকে লিখতে পারবো ঠিক আছে তাহলে আমি কিউয়ের দিকটাকে মাইনাস করে দিলাম তাহলে আর আমাদের কি দিক নির্ণয় কোনো ঝামেলা থাকবে না এবার আমরা কি করব? আর এর দিকটাকে নির্ণয় করব তো আরের দিক নির্ণয় কি সূত্র আছে তোমরা নিশ্চয়ই জানো সূত্র হচ্ছে যে ট্যান ঠিক সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা এখানে আলফা কত আলফা হচ্ছে যে কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ সেটা আমরা দেখলাম সিক্সটি ডিগ্রি আর কিউ কত জানি পি কত জানি দুইটার ব্যাগ বাসের ব্যাগ এবং বৃষ্টির ব্যাগ এবং থিটা আমরা বের করব থিটা হচ্ছে পি এর সাথে আর এর এটাকে আমি আদর্শী এটাকে আমি আর্দর্শী পি এর সাথে আরের কোন কত পি এর সাথে আরের কোন কত সেটা হচ্ছে থেকে আমরা যেটা বের করব। তাহলে খেয়াল কর আমরা এখানে মানগুলো বসা দিচ্ছি কিউ আমরা পাইছি সাইন ডিগ্রি আর এখানে হবে সিক্স প্লাস বিশ সিক্সটি ডিগ্রি এখানে কাজ করলে তুমি পাবা এক দশমিক শূন্য আট দুই পাঁচ অর্থাৎ অর্থাৎ ট্যান্টিটার সমান এটা বের হলো ট্যান্টিটার সমান এক দশমিক শূন্য আট দুই পাঁচ এখান থেকে তুমি থিটা বের করো এই জায়গা থেকে এই লাইন থেকে আমরা ঠিটা যদি বের করি থিটা পাবো সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি তাহলে দেখো পি এর সাথে আরের কোন কত সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি অর্থাৎ উলম্বের সাথে উলম্ব মানে খারা যেটা সেটা উলম্বের সাথে অর্থাৎ বৃষ্টির দিকের সাথে আর কি উলম্বের সাথে সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে বলে বাসের চালকের কাছে মনে হবে বা বাসের চালক দেখবে যে উলম্বের সাথে সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে উলম্ব মানে এই যে এটা এটা পি পি এর সাথে সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি কোণে আর ক্রিয়া করতেছে ঠিক আছে আর মানে কি ওই বৃষ্টির লব্ধি ব্যাগ আর পি কি পি হচ্ছে উলম্ব তাহলে উলম্বের সাথে সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি কোণে বৃষ্টি নিচের দিকে পড়তেছে বলে বাস চালকের কাছে মনে হবে এবার আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটাকে সমাধান করব উচ্চতর দক্ষতার প্রশ্নটা হচ্ছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খারা নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে আমরা উদ্দীপকে পড়ছিলাম যে শেষের দিকে বৃষ্টি যখন থেমে যাচ্ছিল তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহিত হচ্ছিল এই অনুভূমিকভাবে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এখন ওই বাস চালক যেটা পাহাড় বেয়ে উঠতেছিল সে দেখলো যে বৃষ্টি খারা নিচের দিকে পড়তেছে তাহলে সে যদি এটা দেখে তাহলে যে বায়ুটা প্রবাহিত হচ্ছিলো সেটার মান এবং দিক আমাদেরকে বের করতে বলছে তাহলে খেয়াল করো আমাদের আমি মনে করি যে বৃষ্টি এখন এদিকে পড়তেছে বলে লোকটা দেখতেছে বাস চালক এটা দেখতেছে যে এদিকে পড়তেছে আর বায়ু প্রবাহটা এদিকে আছে ঠিক আছে অনুভূতিভাবে আছে আর একটু আগে লোকটা কি দেখছিল লোকটা দেখছিল যে বৃষ্টি এদিকে পড়তেছিল এদিকে পড়তেছিল আর এদিকে এটা ছিল কি লোকটা যেদিকে যে পাহাড় বেয়ে উঠতে উঠতেছিল সেই পাহাড়টা ঠিক আছে এটা ছিল সেই পাহাড়টা আর এদিকে বৃষ্টি পড়তেছিল বিদেশে দেখতেছিল কিন্তু এখন দেখতেছে বায়ু প্রবাহের কারণে সে দেখতেছে যে বৃষ্টি এদিকে পড়তেছে ঠিক আছে তো তাহলে একটু আগে এটা ছিল আর এটা কি ছিল আর তাহলে এখন সেই বায়ু প্রবাহের কারণে দেখতেছি বৃষ্টি এদিকে পড়তেছে ঠিক আছে তাহলে এই আরটা এখন সরে এখানে চলে এসেছে তার জন্য তাহলে এটাকে আমি আর প্রাইম লিখলাম এবং আমি কি করলাম যে এটাকে একটু মুছে তোমরা দেখো এটাকে এটা আমার কিউটা এখন আর দরকার নাই। সে যেদিকে উঠতেছিল ওই দিকটা আমার এখন দরকার নাই আমি এটাকে মুছে যে এইভাবে যদি যুক্ত করে দিই তোমরা একটু দেখো তো তাহলে একটা সামান্তরিক তৈরি হয় এখন সামান্তরিকের এটা আমি অলরেডি পেয়ে গেছি এটা কি আর আর এটাকে আমি আর প্রাইম ধরলাম এখন যেদিকে বৃষ্টিটা পড়তেছে আর তাহলে এটা কি এটা এটা হচ্ছে যে বাতাসের ব্যাগ সো এটাকে আমি ভি ধরলাম এই বাতাসের ব্যাগটাকে আমি কি ধরলাম ভি ধরলাম তাহলে এটা যদি বাতাসের ব্যাগ হয় তাহলে এটাও কি কী লেখা যাবে বাতাসের ব্যাগ ঠিক আছে তো বাতাস এখানে যদি এদিকে বয় তাহলে এদিকে বসবে এখানে এদিকে এদিকে যাবে না এই যে এটাও অনুভূমিক হলে এটাও কি অনুভূমিক না এটাও কি অনুভূমিক না এটাও তো অনুভূমিক ঠিক আছে তাহলে আমি ওভারঅল ফিগারটাকে এইভাবে লিখতে পারি দেখো এগুলো আমি মুছে দিচ্ছি যে এদিকে আমার আর এদিকে হচ্ছে বি মানে বাতাসের ব্যাগ যেটা আসলে এদিকে আমি এদিকে দেখাচ্ছি সেটাকে এবং এদিকে হচ্ছে আমাদের নতুন যে আর সেটা ঠিক আছে স্যার তাহলে এখন এই আর এর সাথে এই আর এর সাথে এটা কত এটা হচ্ছে আলফা এখন নতুন আলফা সেটা আমরা আমরা জানি না এই আলফাটা আমরা এখন জানি না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে এ বি বাতাসের মান এবং দিক নির্ণয় করা তো আমরা বাতাসের মান এবং দিক নির্ণয় করব অর্থাৎ এটা নির্ণয় করব। এটা নির্ণয় করতে হলে আমাদেরকে এটা জানা লাগবে ঠিক আছে সাথে এটাও জানা লাগবে এবং আলফাটাও কেউ আমাদের জানা লাগবে এখন আমরা আগে এই আরটা কত জেনে নিই আর কি আমরা জানি না আর কিন্তু আমরা জানি না আর কত কিন্তু আমরা কিউ জানতাম কিউটাকে আমরা জানতাম পিটাকেও আমরা জানতাম এখন কিন্তু এই আরটা পি বরাবর পড়তেছে এই বৃষ্টিটা এখন যেহেতু বাতাসের কারণে সে দেখতেছে যে আরটা খাড়া নিচের দিকে পড়তেছে অর্থাৎ বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে সেটা দেখতেছে না সে অর্থাৎ আর এখন পি বরাবর আছে সো আমরা লিখতে পারি আর প্রাইম ইকুয়াল টু পি ইকুয়াল টু সিক্স সিক্স মিটার পার সেকেন্ড ছিল ঠিক আছে স্যার আর এই আরটা আমরা জানি না এই আরটা আমরা বের করব। কীভাবে বের করব। আমরা যখন শুরুতে দেখছিলাম এটা ছিল কিউ এটা ছিল পি আর এটা ছিল না তো আমরা এটা ছিল এটা ছিল কিউ এটা ছিল পি আর এদিকে ছিল লব্দি ঠিক আছে এদিকে লব্দি ছিল তাহলে লবধি যদি আমরা বের করতে চাই এটা ছিল আলফা আলফা টু ছিল সিক্সটি ডিগ্রি একদম শুরুতে ঠিক আছে সো আমরা এই আরটা যদি এখান থেকে বের করতে চাই তাহলে আর ইকুয়াল টু রুটো বার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা এটা তোমরা জানো তো সেখানে পি ছিল সিক্স কিউ ছিল টোয়েন্টি টু সিক্স টোয়েন্টি এই আলফাটা কত ছিল সিক্সটি ছিল তোমরা একটু আগে দেখছো সো সিক্সটি ডিগ্রি লিখে দিচ্ছি এখানে আমি এখানে তোমরা কাজ করো কাজ করে যেটা পাবা তেইশ দশমিক মিটার পার সেকেন্ড পাবা তোমরা তাহলে তেইশ দশমিক পাঁচ আট মিটার পার সেকেন্ডও চার মান তাহলে এই আটটাও আমরা এখন পেয়ে গেলাম তাহলে দেখো এটাও আমি জানি এটাও আমি জানি এটা এখন পি ঠিক আছে পি এবং আর প্রাইম সমান কারণ এখন ওই লোকের জন্য বৃষ্টির যে লব্ধি সেটা পি বরাবর চলে আসছে ঠিক আছে সো এই লব্ধিকে আমি এখন এটা লিখতে পারি আর আগের যে লব্ধি ছিল সেটা হচ্ছে যে এটা তাহলে আগের লব্ধি নতুন লব্ধি দুইটাই আমি জানি আমি শুধু যাই না বাতাসের ব্যাগের মান কত এবং দিক কত সেটা জানতে হলে আমাকে এই আলফাটাও জানতে হবে এখন দেখো এটা যেহেতু পি পি এর সাথে আর এর মধ্যবর্তী কোন একটু আগে আমরা বের করছিলাম কত পাইছিলাম থিটা ইকুয়াল টু আমরা কত পাইছিলাম আমরা পাইছিলাম সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি তো এটা যদি সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি হয় এ কোনটা আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি রাইট এ কোনটা কত নাইনটি ডিগ্রিটা সো নাইনটি সাথে এটা যোগ করে দাও যোগ করলে আমরা আলফা পেয়ে যাব ঠিক আছে সো আমরা লিখতেছি ইকুয়াল টু সাতচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি প্লাস নাইনটি অর্থাৎ একশো সাঁত্রিশ ডিগ্রি একশো সাঁত্রিশ দশমিক দুই সাত ডিগ্রি এবার আমরা এই বিটাকে বের করবো তো আমরা খুব সহজে দিকের যে সূত্র আছে সেখান থেকে বের করে ফেলতে পারবো কারণ তুমি দেখো এটাকে তুমি পি ধরো আর এটাকে কিউ ধরো ঠিক আছে তো এটাকে যদি পি ধরি আর এটাকে যদি কিউ ধরি আর এটা হচ্ছে আমাদের তাহলে দিই ঠিক আছে তাহলে লোবধির সাথে এটা হচ্ছে পি এর কোণ লব্ধির সাথে পি এর কোণটাকে আমি থিরে ধরলাম আর এই পি যদি এটাকে ধরি এটাকে যদি এটাকে মনে মনে তুমি পি ধরো এটাকে কিউ ধরো তাহলে পি এর সাথে কিউয়ের যে কোণ সেটা হচ্ছে আলফা মানে ব্যক্তদ্বয়ের মধ্যবর্তী কোন কত আলফা এই দুইটা ব্যক্তর ব্যক্তদ্বয়ের মধ্যবর্তী কোনটাকে আমি আলফা প্রাইম ধরলাম যে আলফা প্রাইমটা হচ্ছে আসলে এটা যেটা আমি একটুকে বলছি এবং আমাদের এই যে একটা ব্যাক্টরের সাথে এই একটা ব্যাক্টরের সাথে আর এর আর হচ্ছে এখন এটা নতুন আর আর এর কোনটা হচ্ছে থিটা কিন্তু এই কোনটা কত নব্বই ডিগ্রি একটা আমি দেখলাম যে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিয়ের সাথে আর এর যেই দিকটা সেটা যদি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি যে টেন নাইনটি ডিগ্রি কেন টেন নাইনটি ডিগ্রি কারণ বিয়ের সাথে আর এর কোন কত নব্বই ডিগ্রি এই জন্য ঠিক আছে টেন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে আমি যখন বিয়ের সাথে আর কে নির্ণয় করবো তখন উপরে লিখতে হবে এটাকে উপরে লিখব আর সাইন অফ আলফা প্রাইম নিচে লিখবো বি প্লাস আর কজ অফ আলফা প্রাইম আলফা প্রাইম নিচে আমরা বের করে রাখছি অলরেডি সো আমরা এখানে হিসাব করবো এখন দেখো টেন নাইনটি ডিগ্রির মানে আমরা চাইলে লিখতে পারি সেটা হচ্ছে যে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংজ্ঞায়িত ইকুয়েল টু বি আমরা বের করবো জানি না আর আমরা জানি আর আমরা একটু আগে বের করে রাখছিলাম তেইশ দশমিক পাঁচ আট তেইশ দশমিক পাঁচ আট একশো সাঁত্রিশ দশমিক দুই সাত ডিগ্রি আর উপরে হবে কত আর আর হচ্ছে আবারও তেইশ দশমিক পাঁচ আট সাইন একশো সাঁত্রিশ দশমিক দুই সাত ডিগ্রি এখন এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করলে আমরা পাবো এই যে এটা এটা গুন করলে জিরো হয়ে যায় আর এটা গুণ করলে থাকতেছে বি প্লাস এখানে আমরা থাকতেছে তেইশ দশমিক পাঁচ আট একশো সাঁত্রিশ দশমিক দুই সাত ডিগ্রি ইকুয়াল টু জিরো এর মান বের হবে সতেরো দশমিক তিন দুই মিটার পার সেকেন্ড অর্থাৎ বাতাসের ব্যাগের মান হচ্ছে যে প্রকৃত মান হচ্ছে এত তাহলে দেখো আমরা বাতাসের যেই প্রকৃত মান সেটা পেলাম সতেরো দশমিক তিন দুই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বাতাসের প্রকৃত মান কিন্তু বাতাসের প্রকৃত দিক কি খেয়াল করো বাতাসের প্রকৃত দিক আমরা যদি একদম শুরুতে ব্যাক আবার যে এদিকে গাড়িটা উঠতেছিল এদিকে ছিল অনুভূমিক এবং এদিকে বৃষ্টি পড়তেছিলো তো বাতাস কিন্তু ঊনুভূমিক দিকে যাচ্ছিল ঠিক আছে অনুভূমিক দিকেই যাচ্ছিলো এবং গাড়ি গাড়ি যেটা সেটা এদিকে উঠতেছিল ত্রিশ ডিগ্রি কোণে ঠিক আছে বাস কিন্তু অলওয়েজ এ দিয়ে ছিল বাস কিন্তু বাসের যে দিক সেটা কখনো কি হয় নাই চেঞ্জ হয় নাই তাহলে বাসের দিকের সাথে বাতাস তিরিশ ডিগ্রি কোণে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছিল তাহলে এটা হচ্ছে যে কি বাতাসের দিক আমাদেরকে প্রশ্ন কিন্তু বাতাসের মান এবং দিক দুইটাই ব্যাখ্যা করতে বলছে সো আমরা মান তো এখান থেকে বের করলাম দিক দিক আমরা আগের প্রশ্ন থেকে ব্যাখ্যা করব। ঠিক আছে কারণ দিক তুমি যদি অন্যভাবে এখন ব্যাখ্যা করতে যাও তাহলে তুমি আটকাবা মানে তুমি যদি বাতাসের দিক এই লব্ধির সাথে ব্যাখ্যা করতে চাও তাহলে তুমি আটকাবা এর কারণ হচ্ছে যে এই লব্ধিটা অ্যাকচুয়ালি এটা ছিল একটু আগে এখন আবার এটা হয়েছে সো এইভাবে যদি তুমি ব্যাখ্যা দিতে পারবা ঠিক আছে কিন্তু ব্যাখ্যা দিতে গেলে তোমার ঝামেলা পাকাইতে পারে কিন্তু তুমি দেখো বাসের দিক কখনও চেঞ্জ হয় নাই ঠিক আছে সো বাসের দিকের সাথে উনুভূমিভাবে যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছিল তাহলে বাসের সাথে তিরিশ ডিগ্রি কোণে উনমূলভাবে বাতাস যাচ্ছিল এটা লিখলে তোমার জন্য হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথ থেকে আলোচনা করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা